জলপাইয়ের আচার করব খুব সহজ একটা পদ্ধতিতে তাহলে এবার আজকের একখণ্ড দেখুন হেঁসেলের কাণ্ড আচারের জন্য হাফ কিলো পরিমাণ জলপাই নিয়েছি প্রথমে জলপাই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর একটি শুকনো তোয়ালের সাহায্যে জলপাইয়ের গায়ে লেগে থাকা আলগা পানি মুছে তারপর কিছুক্ষণ ফ্যানের বাতাসে জলপাইগুলো শুকিয়ে নিয়েছে এবার জলপাইগুলো এভাবে কেটে দেবো যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে এবং সিদ্ধ ভালো করে হয় এতে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ দেড় টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার বা সিরকা আর দেব আখের গুড় আধা কাপ পরিমাণ এরপর সরাসরি চুলায় বসিয়ে দেব এবং খুব মৃদু আছে জাল হতে থাকবে কেবল মাঝে মাঝে খেয়াল রাখব গুড় গলতে শুরু করছে কিনা আচারের জন্য যে মশলাটা আগে থেকেই তৈরি করে রেখেছি সেটা দেখে আসতে একটু পেছনে ফিরে যাই এখানে প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া আস্ত জিরে এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফড়ন নেব এক টেবিল চামচ পরিমাণ আরও নেব চার পাঁচটি আস্ত শুকনো মরিচ এবার মৃদু আছে একটু সময় নিয়ে মশলা টেলে নেবো খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাতে মশলা নিজস্ব গন্ধ হারিয়ে ফেলতে পারে এবার মশলাগুলো শিল্পাটায় বেটে নেব মিক্সারে করতে চাইলে অনায়াসে করতে পারেন আমার শিল্পাটা করলে মনে হয় হেভি চ্যালেঞ্জিং কিছু করে ফেললাম আমাকে ভীষণভাবে মোটিভেট করে যাই হোক তৈরি হয়ে গেল আচারের মশলা ফিরে আসে আচার তৈরিতে দেখুন গুড় অনেকটাই গলে গেছে আমি কেবল একটু পরপর নেড়ে দিয়েছি এবার আরও কিছুক্ষণ এভাবে জাল করে নিয়ে এক এক করে মশলাগুলো অ্যাড করব প্রথমে এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তৈরি মশলা দেড় চা চামচ পরিমাণ ও বিট লবণ হাফ চা চামচ পরিমাণ দিব পরবর্তীতে যদি মনে করেন যে লবণ কিংবা গুড় আরও কিছু পরিমাণ লাগবে তাহলে অ্যাড করে নেবেন কারণ সব জলপায়ের টকের লেভেল তো আর একরকম থাকে না কোনোটা হয়তো স্বাভাবিক টক আবার কোনোটা হয়তো একটু বেশি টক থাকে সেক্ষেত্রে স্বাদ বুঝে পছন্দমতো লবণ বা গুড় দিতে হবে রেসিপিতে উল্লেখিত পরিমাপের থেকে একেবারে বেশি দেবেন না কয়েক ধাপে দিলে সচেতনতামূলকভাবে ভালো মশলা দিয়ে জাল করতে হবে চুলার আজ লো মিডিয়াম ফ্লেমে রেখে যখন দেখবেন জলপাই সিদ্ধ হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং মিষ্টি যেমন চিনির রসে ভিজতে রাখতে হয় ঠিক সেভাবে কয়েক ঘন্টা রেখে দেব আর একটি জালির ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক ঘন্টা পর আবারও দুই তিন মিনিট মৃদু আছে জাল করে আচারগুলো ঠান্ডা হলে তারপর কাচের বয়েমে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে হবে নিশ্চয়ই খেয়াল করেছেন কোনো তেল ব্যবহার করিনি আর এই হলো তেল ছাড়া টক মিষ্টি জলপায়ের আচার কি খেতে ইচ্ছে করছে তাহলে বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এরকম আরও সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম